ভারতের এক হাইকোর্টে, উত্তরপ্রদেশের এক হাইকোর্টে একজন বিচারক তিনি বলেছেন যে গোহত্যা চলবে না, গোহত্যা গরু হত্যা করা চলবে না, কারণ সংখ্যালঘু মানুষদের খাওয়ার জন্যে এই গরু হত্যা করবে, এই গরু হত্যা কোনো দিনও তারা মেনে নিবে না। এজন্যে গত মাসের একটা মামলায় একজন মুসলিম জাবেদ আমিন নামক একজন ভাইকে তারা জেলখানায় দিয়েছে, এই গোহত্যা বিরোধী হিসেবে তাকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যখনই তাকে জামিন করানোর জন্য চলে গিয়েছে, তিনি জামিন তো পান নাই, শুধু তাই নাই, 12 পৃষ্ঠার একটা স্মারকলিপি তারা প্রদান করেছে যে এই সংখ্যালঘুদের জন্য কোনো গোহত্যা চলবে না। এক, দ্বিতীয়ত তাদের জাতীয় পশু হিসাবে গরুকেই মূল্যায়ন করতে হবে, অথচ তাদের সংবিধানে রয়েছে জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার, তাদের সংপূর্ব থেকেই সংবিধানে জাতীয় পশু হিসেবে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু তারা এখন এই দাবি তুলছে যে রয়্যাল বেঙ্গল টাইগার নন, এখন গরুকেই আমাদের জাতীয় পশু হিসাবে আখ্যা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, ধরে নিলাম যে গরু আমরা হত্যা করছি, ঠিক আছে, আমরা কোরবানির সময় হোক যে কোনো সময় হোক আমরা সেটা জবাহ করছি, কিন্তু স্পষ্ট কোরআনের আয়াত তো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য 4 প্রকার পশু জবাহ করার কথা বলেছেন, তার মধ্যে উট, গরু, ছাগল, ভেড়া, দম্বা, বকরি, এরাম, এই 3টি মিলে একটা। তাই এই যে 4 প্রকার পশুর কথা বলা হয়েছে, এখানে কথা হচ্ছে যদি মুসলমানরা গরুকে হত্যা করে বা গরুকে জবাহ করে, তাহলে তারা তো সেখানে মহিষ বলি দিচ্ছে, মহিষ বলি দিচ্ছে না, পাঠা বলি দিচ্ছে, পাঠা বলি দেওয়া, মহিষ বলি দেওয়া কি সেখানে জায়েজ হবে? গরু কুরবানি করা যদি জায়েজ না হয়, সেটা যদি জীবহত্যার পাপ হয়, তাহলে পাঠা বলি দেয়া, আমরা তো দেখেছি আমাদের পাশে হিন্দুরা রয়েছে, তারা পাঠা বলি দেয়, মহিষ বলি দেয়, এই মাঠ পাঠা বলি দেয়া, মহিষ বলি দেওয়া, এগুলি কি জীবহত্যার পাপ হবে না? আমার কথা বুঝতে পেরেছেন? যুক্তি, তাহলে পশু গরু জবাহ করার দিক দিয়ে যদি জীবহত্যার পাপ হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু ওটাও, অর্থাৎ পাঠা বলি দেওয়া, মহিষ বলি দেওয়া, এটাও কিন্তু জীবহত্যার মধ্যে আমরা ফেলাতে পারি, ঠিক না? আমাদের বাংলাদেশের মধ্যে এরকম হিন্দু আইন বা হিন্দুদের নিয়ে একটা কমিটি গঠন আছে, তারা ইতিপূর্বে দাবি উত্থাপন করেছিল যে বাংলাদেশের মধ্যে তারা মানুষ ছাগল, ভেড়া বা দুম্বা, অন্য অন্য পশু জবাহ করুক, কিন্তু গরু যেন না জবাহ করে, কারণ গরু হলো তাদের দেবতা, গরু হলো তাদের দেবতা, দেবতার এই জুতা মানে চামড়া খুলে জুতা পাই দিয়ে যখন হেঁটে বেড়ায়, তখন ওদের কোনো সমস্যা হয় না, হয় কি? সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সঠিক বুঝ বুঝে সেই অনুযায়ী চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।